বনগার বদ্রীনাথ মানে চরকতলা স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ এবছরের। সবুজ দ্বীপের মাতৃ আরাধনায় পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের এবছরের থিম। সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর, এটাই হচ্ছে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের এবছরের থিম। বনগার বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরের অনুকরণে বনগার জ্ঞান বিকাশিনী সংঘের এবছরের পূজা মণ্ডপ। এটাই হচ্ছে সুভাষনগরের মহিষাদল মানে সুভাষনগর সেবা সমিতির এবছরের, তাদের আয়োজন হচ্ছে মহিষাদলের রাজবাড়ি। বনগার ভারত সংঘের পায়রা রাদলের পূজা মণ্ডপ এইটা। গুড মর্নিং বন্ধুরা, শুভ শারদীয় সবাইকে। আজ মহাষ্টমী, আর মহাষ্টমীর প্রীতিও শুভেচ্ছা জানাই। গত কয়েকদিন ধরে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইচ্ছে পাখি উইথ সুজয়দার ট্রাভেল চ্যানেলে বনগার পুজো পরিক্রমার সম্পর্কিত ভিডিও বা বনগার পুজো প্রস্তুতি সম্পর্কিত প্রচুর ভিডিও দেওয়া হয়েছে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বনগা পুজো পরিক্রমা পার্ট টু করতে, মানে বনগার বিভিন্ন পুজো হয় বা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুজোর শহর বনগা, সেখানে প্রচুর পুজো হয়। তার এক ডজন পুজো পরিক্রমা কিন্তু অলরেডি করেছি, আর আজকে দ্বিতীয় পুজো পরিক্রমা করব। আর সেই জন্য আমরা প্রথম আমাদের পুজো পরিক্রমার প্রথম যে পুজো প্যান্ডেল মণ্ডপ তার সামনেই চলে এসেছি। আর এটা হচ্ছে বনগা 1 নম্বর রেলগেট থেকে একটু এগিয়ে গিয়ে সুভাষনগর সেবা সমিতির পূজা মণ্ডপ, আর আমরা তার সামনে আছি। এটা হচ্ছে সুভাষনগর সেবা সমিতির প্যান্ডেল, আর এবার তাদের থিম হচ্ছে মহিষাদলের রাজবাড়ি, মানে পূর্ব মেদিনীপুরের যে মহিষাদল তার রাজবাড়ির আদলেই এই থিমটা। পুরো সম্পূর্ণটুক একটা বৃহৎ আকৃতির একটা প্যান্ডেল নির্মাণ করা হয়েছে সুভাষনগর সেবা সমিতির ক্রীড়াঙ্গনে, আর সামনে একটা ওয়াটারফলস মানে ঝর্ণা মতো দেওয়া রয়েছে। আর এখানে চারিদিকে কিছু দোকানপাট আছে, বড় একটা মাঠ মতো করা আছে যেখানে মেলাও বসেছে। আর আমরা এখন প্যান্ডেলের মধ্যেই ঢুকব। সুভাষনগর সেবা সমিতির যে মহিষাদলের রাজবাড়ির আদলে মণ্ডপ তার ভেতরেই আমরা ঢুকেছি। আর এই মণ্ডপটাও কিন্তু মানে উদ্বোধন করেছিলেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর আমরা তার ভেতরেই ঢুকছি। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরে একটা সুদৃশ্য ঝাড় লণ্ঠন আছে, আর এই যে হচ্ছে পুজো প্যান্ডেলটা, আর এই হচ্ছে এখানকার দেবীমা মানে সুভাষনগর সেবা সমিতির এবছরের প্রতিমা। আর এই প্রতিমা নির্মাণ করেছে হচ্ছে হরিপদপাল লক্ষণপাল বনগার। সুভাষনগর সেবা সমিতি দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হয়েছে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব, যেটা 1 নম্বর রেলগেট ক্রস করলেই বাহাতে একটুখানি। আর আমরা এখন সেই ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা দেখতেই যাচ্ছি। আর এবছর তাদের থিম হচ্ছে সহজ পাঠ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ আমরা ছোটোবেলার বইতে পড়েছি সেই সহজ পাঠের থিম। আর এই থিমটা সুন্দর করে সাজিয়েছে, যেখানে হচ্ছে বিভিন্ন অক্ষর মানে সহজ পাঠের যেরকম অ-আ-ক-খ আছে সেই রকম অক্ষর দিয়ে সাজানো আছে সামনে পুরোটা। আর কিছু পাখির থার্মোকলের কাজ আছে। আর এই যে আমরা এখন ভিতরটাই ঢুকছি সহজ পাঠের ভেতরে, এই হচ্ছে সহজপাঠের ভেতরে মানে সহজপাঠ যে থিমের ভেতরে ঢুকলাম। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি পোর্ট্রেট করা আছে, আর সহজপাঠের বিভিন্ন যে অ আ ক খ রস্বই দীর্ঘ মানে যেগুলো আছে সহজপাঠে, অ আ ছোটো কথা বলে, অ আ শেখে নিতে কথা গাওয়া, এই যে রস্বই দীর্ঘ রস্বু দীর্ঘ, এরম করে প্রতিটা পর্ব কিন্তু সাজানো কিন্তু হয়েছে এখানে। এই যে তালবেশ মধ্যনেশ হ ক্ষিয়ক্ষ পর্যন্ত কিন্তু এখানে সাজানো হয়েছে পরপর। আর আমরা একেবারে ভেতরের দিকে যাচ্ছি এই সহজপাঠ থিমের। ভেতরে হচ্ছে এই যে অ ক খ মানে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সেটা দিয়েই একটা ঝাড়বাতির মতো করা হয়েছে। আর এখানে ভারতের বিভিন্ন জায়গার মনীষী তাদের ছবি দিয়ে ভেতরটা একেবারে সাজানো তৈরি হয়েছে। আর এবার দেখা যাচ্ছে প্রতিমা, এবছরে একটা প্রতিমার আধুনিকরণ হচ্ছে করা হয়েছে এখানে। প্রতিমা মানে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের প্রতিমা, অসাধারণ একটা প্রতিমা এখানে দেখা যাচ্ছে, দেবী দুর্গা উপরে একেবারে পদ্মফুলের উপরে, আর এখানে তার ছেলে মেয়ে এরা পাশাপাশি এরকমভাবে আছে।
ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হয়েছে এক নম্বর রেলগেট থেকে দু নম্বর রেলগেটের রাস্তায় সুভাষনগর স্পোর্টিং ক্লাব। আর আমরা এখন সেই সুভাষনগর স্পোর্টিং ক্লাবের সুদৃশ্য মণ্ডপের সামনে দাঁড়িয়ে, এই মণ্ডপটা হচ্ছে রামেশ্বরম, মানে দক্ষিণ ভারতের রামেশ্বরমের মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে এবছরের পূজা মণ্ডপ। এরপর আমরা একটু ভেতরে গিয়ে দেখব মণ্ডপের, তো সম্পূর্ণটা সামনে দেখলাম এবং মণ্ডপের ভেতরের প্রতিমাও দেখব। এ হচ্ছে আমরা মণ্ডপের ভেতরে একেবারে প্রবেশ করলাম, আর একটা সুদৃশ্য ঝাড়বাতির মতো একটা ঝাড়বাতি আর হচ্ছে কিছু কাজ দেখলাম মণ্ডপের। আর এই হচ্ছে এখানকার প্রতিমা সাবেকিয়ানা, এবং যেরকম ডাকের সাজ দেওয়া হয় সেই রকমই সাজ কিন্তু এবছরের সুভাষনগরের প্রতিমা। সুভাষনগর স্পোর্টিং ক্লাব দেখার পর দু নম্বর গেট থেকে একটু এগিয়ে এসেই চড়কতলা স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে উপস্থিত হলাম। আর এবছর তাদের থিম হচ্ছে বদ্রীনাথ, মানে উত্তরাখণ্ডের যে চার ধাম সেই চার ধামের একটাই হচ্ছে বদ্রীনাথ। আর এই হচ্ছে বদ্রীনাথের মন্দিরের আদলে, পুরো বদ্রীনাথ মানে পাহাড়টা আর নিয়ে না, পুরো বদ্রীনাথের যে শিব মন্দির তার আদলেই কিন্তু এখানে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। আর আমরা এখন সেই পূজা মণ্ডপের সামনেই আছি, এবার ভিতরে ঢুকবো। পূজা মণ্ডপের সামনে একটা শিবের মূর্তি আছে, আর এটা পুরো থার্মোকল দিয়ে যাই হোক তৈরি করা। আর আমরা এখন পূজা মণ্ডপের ভেতরেই ঢুকছি, মানে বদ্রীনাথের যেরকম পূজা মানে মন্দির আছে সেই মন্দিরের আদলেই কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। প্লাইউড আর গ্লাস মিরর আর শিবের বিভিন্ন আকৃতির মূর্তি দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। এখানে একটা সুদৃশ্য ঘণ্টাও আছে শিব মন্দিরে যেরকম আর কি থাকে। ভিতরে ঝাড়বাতির মতন করেই এখানে বিভিন্ন কাগজের দিয়ে একটা সুন্দর ঝাড় মানে উপরটা তৈরি করা করেছে। আর এখানে সামনে এই যে মূর্তি আছে, আর এই চারিপাশ বরাবর মন্দিরের আদলে বিভিন্ন কিছুকে ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তিকে। আর এই হচ্ছে চড়কতলার চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে ধরা দিয়েছে। আর এই এই মানে প্রতিমাটাও নির্মাণ করেছে হচ্ছে হরিপদ পাল লক্ষণ পাল, যেটা যারা হচ্ছে পল্লীবর্তা রোড তালতলায়। অপূর্ব সুন্দর প্রতিমা হয়েছে, একেবারে সেই সাবিকেয়ানার ছোঁয়া এখানে আছে প্রতিমায়। চড়কতলা স্পোর্টিং ক্লাবের সুদৃশ্য বদ্রীনাথ থিমের পূজা মণ্ডপ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হয়েছে পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব। আর এবার পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের আমরা সামনেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ। সম্পূর্ণ পূজা মণ্ডপটা তৈরি হয়েছে হচ্ছে বিভিন্ন গাছগাছালি দিয়ে, মানে টপ টাইপের যে গাছগাছালি, এবং উপরে দেখুন ঘর বাড়ি মতো তৈরি করা হয়েছে, এবং সঙ্গে গাছগাছালি মানে সবুজের বার্তা, মানে পৃথিবী জুড়ে সবুজের বার্তা দেওয়ার জন্যই এই পশ্চিমপাড়া এই ধরনের পূজা মণ্ডপের পরিকল্পনা। আমরা একটু ভিতরে যেয়ে দেখি কেমন পুরোটা হয়েছে। এই যে দেখ, প্রতিটা পূজা মণ্ডপের প্রতিটা ধাপে এরকম গাছ, বিভিন্ন ধরনের গাছ কিন্তু দিয়ে পূজা মণ্ডপটা তৈরি। আর ভিতরে এরকম সবুজের বার্তা দেওয়ার জন্য বিভিন্ন গাছগাছালি দিয়ে কিন্তু সমৃদ্ধ আছে। বিভিন্ন গাছের টুকরো বা প্লাস্টিকের বিভিন্ন গাছ দিয়ে একটা মানে গ্রিন ওয়ার্ল্ড বা গ্রিন পৃথিবী তৈরি করার কিন্তু মতো একটা পরিকল্পনা নেওয়া হয়েছে মানে পূজা মণ্ডপের থিমে। এই হচ্ছে সেই পূজা মণ্ডপ। আর এই পূজা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে কিন্তু দেবী দুর্গা এটা পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হয়েছে আমলাপাড়া অ্যাথলেটিক্স ক্লাব। আর এটা আমলাপাড়া চৌরাস্তা। এখানে এবছর হচ্ছে বর্ণ পরিচয়, বর্ণ পরিচয় মানে বিদ্যাসাগর মহাশয়ের লেখা বর্ণ পরিচয়, যে বর্ণ পরিচয় না হলে আমাদের বাংলা অক্ষর বা বাঙালি শিক্ষাই সম্পন্ন হয় না। আর সেই বর্ণ পরিচয় থিমের মধ্যে আমরা ঢুকলাম।
বিভিন্ন বর্ণপরিচয়ের যে অক্ষরগুলো সেগুলো দিয়ে সাজানো আছে, আর ছোটদের জন্য ঘুড়ি বা অন্যান্য কিছু দিয়ে চরকা দিয়ে সাজানো আছে, আর এবং এখানে বিভিন্ন ঘাসপালা বা হচ্ছে ঝাড়ু তার হচ্ছে কাঠিগুলো দিয়ে, এবং এছাড়াও বিভিন্ন যে গাছপালা ডালপালা এগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা তৈরি করেছে। আর পুরো মণ্ডপের মধ্যে আমরা এখন ভেতরে চলে যাচ্ছি এবং পরপর দেখাচ্ছি। ভাবনা চিন্তা অন্যরকম, সুন্দর একেবারে, রাতের আলোয় আরও হয়তো ভালো করে পরিস্ফুটিত হবে। আরে ঝাড়ু কাঠি, মাদুর কাঠি বিভিন্ন কিছু দিয়েই কিন্তু এই পূজা মণ্ডপ কিন্তু নির্মাণ করা হয়েছে। আর এখানে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম আর্টিস্টের কাজ, থার্মোকলের উপর আর্টিস্টের কাজ কিন্তু দেখানো হয়েছে। বর্ণপরিচয়ে অ আ ক খ এবং প্রতিটা জিনিসের উপর আলাদা আলাদা কিন্তু থিম টাইপের কিন্তু করা আছে। আর এই হচ্ছে বর্ণপরিচয়ের থিমের যে মূল ভবন, যেখানে মা দেবী মা অবস্থান করছে, তার বাইরে সামনে আমরা চলে আসলাম। আর এখানে কিন্তু পূজা হচ্ছে, আর সামনে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পোর্ট্রেট ছবি আছে। আর এখন আমরা মণ্ডপের মধ্যেই ঢুকছি, আর পূজা মণ্ডপের মধ্যে আমরা প্রবেশ করেছি। এখানেও বর্ণপরিচয়ের অ আ ক খ ইত্যাদি দিয়ে উপরটা পুরো সাজানো, আর সঙ্গে সঙ্গে সবুজের বার্তা দেওয়ার জন্য দেয়াল জুড়ে সবুজের বর্ণনা। আর এখানে দেবী দুর্গা এখানকার অষ্টমী পূজার অঞ্জলি হচ্ছে। আমলাপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের পূজা মণ্ডপ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হয়েছে আমলাপাড়ার থেকে একটু এগিয়ে, সেটা হচ্ছে পেয়াদাপাড়া। আর পেয়াদাপাড়ার এবছরের থিম হচ্ছে সবুজ দ্বীপে মাতৃ আরাধনা, আর এটি নির্মাণ করেছে আর্ট রবিন। এই যে হচ্ছে পেয়াদাপাড়ার থিম, মানে প্রথম মানে যে পূজা মণ্ডপে ঢোকার মুখটা, মানে সবুজ পৃথিবীর বার্তা দেওয়ার জন্য সে এই রকম থিম। আর সবুজ পৃথিবীর সঙ্গে মাতৃ আরাধনার বার্তা এখানে কিন্তু পৌঁছে দিয়েছে এই থিমের মাধ্যমে। প্যান্ডেলের শুরুতেই কিন্তু একটা হচ্ছে বড় আকৃতির ষাঁড়ের মুখ, যেটা হচ্ছে আমাদের যে রিজার্ভ ব্যাংকের সামনে থাকে যেরকম ষাঁড়ের মুখ, ওরকমভাবে কিন্তু একটা ষাঁড়ের মুখের দেয়া রয়েছে, একটা তৈরি করা হয়েছে, এরকম বিভিন্ন কিছু দিয়ে নির্মাণ করেছে। আর এই ভেতরে আদিবাসীদের মতো করে বিভিন্ন মূর্তিগুলোকে এরকম তৈরি করা হয়েছে, এখানে এরকম মূর্তিগুলো তৈরি হয়েছে, যেখানে যেগুলো টায়ার থেকে শুরু করে অন্যান্য আর্ট বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি। এই যে আর এই মণ্ডপটা এখানে, এই যে মানে একটা সবুজ পৃথিবীতে কী কী থাকতে পারে, মানে একটা জঙ্গলের মধ্যে সেই রকম আদিবাসী সংস্কৃতির সঙ্গে, আদিবাসী মানুষের সঙ্গে সঙ্গে সাপ থেকে শুরু করে বিভিন্ন গাছগাছালি তারই মানে দিয়েছে কিন্তু এটা। এখানে এই যে বিভিন্ন আকৃতির মুখ আছে মানুষের, এখানে দ্বার বিশিষ্ট মানে দারোয়ান টাইপের যেরকম দুটো মূর্তি দেওয়া রয়েছে এপাশ আর এই পাশে, আর এই উপরটা পুরোপুরি কয়েকটা মানুষের মাথার মতো, আদিবাসী মানুষের মাথা করে গেট মতো করা আছে। আর এই হচ্ছে সামনেরটা, আর আমরা এখন মণ্ডপের পুরো ভেতরে ঢুকছি। ভেতরটাও এরকমভাবেই সুন্দরভাবে সাজানো আছে। আর এই হচ্ছে এখানকার দেবী মা, মানে পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের হচ্ছে দেবী মূর্তি, আর এটাও লক্ষণ পাল আর হচ্ছে হরিপদ পাল এনাদেরই তৈরি, আর পুরো স্বর্ণালী কালারের এই দেবী মা। পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হয়েছে হচ্ছে নদীর এপারে ফায়ার ব্রিগেড মাঠ বা জ্ঞান বিকাশী সংঘের পূজা মণ্ডপ। আর এই হচ্ছে জ্ঞান বিকাশিনী সংঘের এবছরের পূজা মণ্ডপ,
তামিলনাড়ুর বৃহদেশ্বর যে মন্দির, সেই বৃহদেশ্বর মন্দিরের আদলেই কিন্তু এখানে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। আমরা এখন এই বৃহদেশ্বর মন্দির মনগা, মানে তামিলনাড়ুর যে বৃহদেশ্বর মন্দিরের আদলে জ্ঞান বিকাশ সেনাসংঘের পূজা মণ্ডপ, তার ভেতরেই ঢুকছি। আর এই হচ্ছে পূজা মণ্ডপটা। যেরকম বৃহদেশ্বর মন্দিরে বিভিন্ন মানে দেবদেবীর মূর্তি সহ বিভিন্ন কিছু দিয়ে আর্কিটেকচার করা আছে, ঠিক তেমনই এখানেই কিন্তু এগুলো দিয়ে নির্মাণ করা হয়েছে। আর এগুলো নির্মাণ করেছে হচ্ছে কালীমাতা ডেকোরেটার্স, পাঁচপোতা বাজার, গোবরডাঙ্গা রোড, তারা নির্মাণ করেছে। আর মন্দিরের শুরুতেই সিংহ নির্মিত যে দ্বার সেগুলো আছে। আর পুরো মন্দিরটা কিন্তু স্বর্ণালী কালারের মন্দির। আর উপরে কিন্তু হচ্ছে ঘোড়ামুখী বিভিন্ন চূড়াগুলো কিন্তু আছে যেরকম থাকে। আর বিভিন্ন দেবদেবীর মুখও কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং সেগুলো দিয়েই আর্কিটেকচার করার মতো করা হয়েছে। আমরা এখন ভিতরে যাই। ভিতরে একটা সুন্দর ঝাড় লণ্ঠন আছে। আর মন্দিরের মধ্যে বিভিন্ন গণেশ সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু সাজানো গোছানো কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে জ্ঞান বিকাশিনী সংঘের এবছরের হচ্ছে দেবী মা, মানে মৃন্ময়ী মা। আর এই ঠাকুরও নির্মাণ করেছে হচ্ছে শ্রী প্রদীপ মানে ভট্টাচার্য, স্বপন ভট্টাচার্য, তারাই নির্মাণ করেছে। অপূর্ব সুন্দর রূপ। জ্ঞান বিকাশিনীর সঙ্গের পূজা মণ্ডপ দেখার পর আমরা অবশেষে চলে আসলাম যশোর রোডে অবস্থিত ওর পাশেই শান্তি সঙ্গের পূজা মণ্ডপ। আর এই হচ্ছে শান্তি সঙ্গের পূজা মণ্ডপ, ত্রিশূল দিয়ে পুরোটা হচ্ছে সামনের গেটের মতো করা। আর স্বস্তিক চিহ্ন এবং ওম চিহ্ন এবং দিয়ে হচ্ছে তৈরি গামছা, তারপরে সানপ্যাক, তারপরে কুলো, এই সমস্ত দিয়েই কিন্তু এই পূজা মণ্ডপটি কিন্তু তৈরি। ভেতরেই এরকম ছোট্ট আর্ট মতো দেখতে পেলাম, এই যে। আর ভেতরে একটা বড় একটা গ্রাউন্ড মতো করা আছে চারিদিকে। আর সেখানে আছে ত্রিশূল আকৃতির শিবের মূর্তি মতো করা আছে। আর এই যে বিভিন্ন গামছা কুলো সহ বিভিন্ন আর্ট দিয়ে এবং মাটির ঘণ্টা দিয়ে তৈরি এই পূজা মণ্ডপটা রাতের আকাশে আরও দেখতে সুন্দর লাগবে। আর এখানে সানপ্যাকের মধ্যে ওম, তারপরে হচ্ছে আমাদের চিহ্নগুলো আছে, যেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন, সেই চিহ্নগুলো কিন্তু করা আছে। রাধা কৃষ্ণ হোক আর অন্যান্য কিছু সবগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে এই এই পোর্ট্রেটের মাধ্যমে। আর এখানে এই যে গোলগুলোর মধ্যে প্রতিটা জায়গায় উপরে বিচুলির ছাউনি, আর এখানে পরপর কিন্তু ঘণ্টা দিয়ে কিন্তু এরকম সাজানো হয়েছে। আর এই হচ্ছে এখানকার দেবী মাতা। আর এটাও প্রদীপ ভট্টাচার্যের দ্বারাই নির্মাণ হয়েছে এই ঠাকুরটা। একটু ঠাকুরটা অন্যরকম, সুন্দর, দারুণ দেখতে। শিমুলতলা শান্তিসংঘ দেখার পর আমরা অবশেষে চলে আসলাম বনগাঁর আরেকটা ঐতিহ্যবাহী ক্লাব পূর্বপাড়া যুবকবৃন্দ। আর পূর্বপাড়া যুবকবৃন্দের এখন মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি। পূর্বপাড়া যুবকবৃন্দ এবছর 58তম বর্ষ। এই 58তম বর্ষে তাদের নিদর্শন হচ্ছে রেখেছে আমাদের সামনে, সেটা হচ্ছে মহাপীঠ তারাপীঠ। এবং মহাপীঠ তারাপীঠটা তৈরি হয়েছে হচ্ছে জীবন্ত মডেল দ্বারা, মানে মহাপীঠ তারাপীঠের যে শ্মশান এবং মন্দির সমস্ত কিছুই এইগুলো জীবন্ত মডেল দ্বারা তারা তৈরি করেছে। আমরা এখন তার ভেতরের দিকেই ঢুকছি। আর এই হচ্ছে ভেতরের জায়গাটা। আর এখানে এখানে এই যে তারাপীঠের আদলে যে মন্দিরটা, সেটা সম্পূর্ণ তো দেখতেই পাওয়া যাচ্ছে। আর সঙ্গে হচ্ছে রয়েছে এখানে যে শ্মশান, যে তারাপীঠে যে শ্মশান, একটা শ্মশানে যেরকম কাঠ দিয়ে মৃতদেহ জ্বালায়, মানে এখন তো ইলেকট্রিসিটি হয়ে গেছে সেটা না, যেটা নর্মালি সেটা কাঠ দিয়ে জ্বালায়, সেগুলোও আছে। আর এখানে এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতে জীবন্ত মডেল বলছে, এখন দিনের বেলা বলে জীবন্ত মডেল নেই। আর এখানে এই যে মহাপীঠ তারাপীঠের তন্ত্র সাধনার যে চণ্ডাল, সেগুলোকেও এখানে জীবন্ত মডেল দ্বারা দেখানো হয়েছে। আর ওই যে ওপাশে যে ঘরগুলো আছে, সেখানেও বিভিন্ন জীবন্ত মডেল কিন্তু এখানে থাকবে, মানে জীবন্ত মডেল দিয়ে সাজানো হবে বিভিন্ন কিছু। ওখানে একটা বলি দেওয়ারও, মহাপীঠ তারাপীঠে যেরকম ছাগল বলি দেয়, সেরকম বলি দেওয়ারও কিন্তু ঘরের ব্যবস্থা আছে, যেখানে জীবন্ত মডেল দ্বারা করা হচ্ছে, তবে বলিটা মডেল দ্বারা নয়। এই হচ্ছে এখানকার এবছরের দেবী প্রতিমা।
আর এই দেবী প্রতিমা হচ্ছে সুমন পাল চাক বা ঘাটবাউর ওই অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে, ওই মানে ওখানের শিল্পীরাই তৈরি করেছে। পূর্বপাড়া যুবকবৃন্দ ক্লাবের পূজা মণ্ডপ মানে তারাপীঠের মডেলের যে পূজা মণ্ডপ সেটা দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হয়েছে আর একটু এগিয়ে এসেই রেলবাজার ভারত সংঘের পূজা মণ্ডপ দেখা। আর এই হচ্ছে রেলবাজার ভারত সংঘের পূজা মণ্ডপ, এবছর তারা 25তম বর্ষ। আর এই 25তম বর্ষ তাদের থিম হচ্ছে পায়রার আকৃতির পূজা মণ্ডপ। আর এই হচ্ছে সেই পূজা মণ্ডপের বাইরের প্যান্ডেলটা, আর আমরা এখন ভেতর দিকেই ঢুকবো। আর এই পায়রাটাও যে আদলের পূজা মণ্ডপ এটা তৈরি হয়েছে হচ্ছে কিন্তু ওই থার্মোকল টাইপের যে কাগজগুলো আছে সেগুলো দিয়ে, আর সামনে একটা শিবের মূর্তি বসানো আছে, আর আমরা এখন ভিতরেই যাচ্ছি। আর এই হচ্ছে ভারত সংঘের মূল পূজা মণ্ডপ, আর এইটা হচ্ছে পুরো পাহাড় মতো তৈরি করা পরপর ধাপে ধাপে, আর এগুলো হচ্ছে তুলো দিয়ে তৈরি। উপরে একটা পায়রার মুখ মতো বসানো, এপাশে হাতি, আর ও পাশে আর একটা হাতির হচ্ছে মূর্তি বসানো আছে। আর এখন আমরা প্যান্ডেলের মধ্যেই ঢুকছি। এই যে এইগুলো সম্পূর্ণ কিন্তু তুলো দিয়ে নির্মাণ করা যায়, সানপ্যাকের উপর তুলো কিন্তু। আর এখানে এই যে থার্মোকল টাইপের যেগুলো আছে সেগুলোর মধ্যেই এই থিমটা তৈরি করা। আর এখন দিনের বেলা বলে আলোর কাজ নেই, তার জন্য আমরা এখন খুব একটা বেশি আলো পাওয়া যাচ্ছে না। আর উপরে এই যে পরীর মতো করে দুটো হচ্ছে থার্মোকল দিয়ে এবং তুলো দিয়ে কিন্তু মেঘ মতো করা রয়েছে। আর এখানে বিভিন্ন হচ্ছে মানে মডেলের হচ্ছে যে স্টোনের মতো দিয়ে সেগুলো কিন্তু ভিতরটা তৈরি করা। আর এই হচ্ছে ভারত সংঘের এবছরের দেবী দুর্গা মানে মৃন্ময়ী মা। বাজার ভারত সংঘের পূজা মণ্ডপ দেখার পর আরেকটি এগিয়ে এসেই স্টেশন সংলগ্ন পূর্বাচলের পূজা মণ্ডপের সামনে আমরা এখন উপস্থিত হয়েছি। আর হচ্ছে এই হচ্ছে স্টেশন সংলগ্ন পূজা মানে পূর্বাচলের পূজা মণ্ডপ। তাদের এবছরের নিবেদন হলো যেটা হচ্ছে দার্জিলিংয়ে আমরা যাই সবাই দেখি, দার্জিলিংয়ের যে বৌদ্ধ মন্দির পিস প্যাগোডা জাপানিজ টেম্পল বলে সেইটা তার আদলেই তৈরি এই পূজা মণ্ডপ। আর আমরা এখন সেই তার সামনেই আছি, আর সামনে একটা ফোয়ারা মতো করা আছে, আর এখানে মাঠ বরাবর কিন্তু একটা মেলারও আয়োজন করা হয়েছে কিন্তু। আর আমরা এখন ভেতরে মণ্ডপের ভেতরেই যাব। আর পুরো পিস প্যাগোডাতে যেরকম অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে মানে যেটা বৌদ্ধ মন্দির যেরকম অতিক্রম করে আমাদের ঢুকতে হয় ঠিক তার আদলেই কিন্তু পুরো সুন্দর মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর এই যে সিংহ এর মতো যে দুটো সিংহ নির্মিত দ্বার মতো আছে, উপরে গৌতম বুদ্ধের ছবি মানে মূর্তি করা আছে, আর আমরা এখন তার ভেতরেই যাচ্ছি। এখানে দুই পাশ দিয়ে কিন্তু সিঁড়ি আছে, তার মধ্যে এক পাশে সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এই হচ্ছে পূজা মণ্ডপের ভেতরে। এই হচ্ছে যে পূর্বাচল, সেই পূর্বাচলের পূজা মণ্ডপের আমরা এখন ভেতরেই প্রবেশ করছি। আর এখানে এই যে মৃন্ময়ী মা মানে দেবী দুর্গা এই এখানে পূজিত হয়েছে, অষ্টমী পুজো প্রায় শেষ হয়ে গেল। যাই হোক, আজকের বনগার পুজো পরিক্রমার পার্ট টু যেখানে 12টা পুজো মণ্ডপকে আমরা দেখালাম, আর আশা করি ভালো লাগবে সবাই ভিডিওটা। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।